আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম মানুষের উপকার করবার জন্য আমাদেরকে নানাভাবে নির্দেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফী তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। একজন ইমানদার অন্য সব ইমানদারদের প্রতি তার ভালোবাসা, তার হৃদ্যতা, সহমর্মিতা এই জায়গাটাতে একটা দেহের মতো আচরণ করবে। ইদাস্তাকা মিনহু উযবুন, একটা দেহের যেরকম একটা অঙ্গ যদি অসুস্থ হয়, একটা অঙ্গ যদি কষ্টে নিপতিত হয়, তাহলে পুরো শরীর সেটাকে ফিল করে, অনুভব করে। যদি পা ভেঙে যায়, পায়ে ব্যথা পায়, পুরো শরীরে জ্বরে আক্রান্ত হয়ে যায়। ঠিক একইভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান, শুধু আমাদের দেশের নয়, আফ্রিকার জঙ্গলে যদি কোনো মুসলমান কোনো কষ্টে নিপতিত হয়, আমরা সেটাকে ফিল করব, কষ্ট অনুভব হবে, হবে গোটা পৃথিবীর মুসলমানের একটা দেহের মতো। কোনো এক জায়গায় কষ্ট হবে, পুরো দেহ সেটাকে অনুভব করবে, তবেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। শুধু মুসলমান নয়, এমন কি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি ইসলাম আমাদেরকে সহমর্মী হতে বলে, সমবেথী হতে বলে, তাদের পাশে দাঁড়াতে আমাদের বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি সম্মান প্রদর্শন করেছেন। বলা হলো, হে আল্লাহ রাসূল, এটা তো একজন ইহুদির লাশ। তিনি বললেন যে, আলাইসাত নাফসা, ইহুদির লাশ হতে পারে, এই লাশটা কি কোনো মানুষ নয়, আমি কি তাকে সম্মান জানাবো না? আমরা সেই ধর্মের অনুসারী, আমাদের ধর্মে কোনো কিছুর কোনো অভাব নেই, আমাদের কোনো নীতিবাক্য পৃথিবীর কোনো সভ্যতার মানুষের কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন নেই। আমাদের কোরআন হাদিস আমাদেরকে যা গাইড করেছে, কেয়ামত পর্যন্ত মানুষ যত সভ্য হোক, হওয়ার চেষ্টা করুক এবং যত সভ্যতা আবিষ্কার করুক না কেন, তার সব ভালোগুলোর মূল সূত্র কোরআন ও সুন্নায় রয়েছে। সো আমরা কোরআন সুন্নাকে অনুসরণ করলেই সকল সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা, আমার শুধুমাত্র আজকের এই পরিস্থিতিই নয়, আসুন আমরা শপথ করি, সংকল্প করি, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি যেখানেই থাকব আমি মানুষের উপকার করব, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি যেন না হয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার রহিমাহুল্লাহ বলতেন, আমার সারা জীবনের যত গবেষণা, যত পড়াশোনা দেশে বিদেশে, ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে, ইসলামের উপরে আমি যে অধ্যাপনা করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো, ইমানের পর পাঁচ ওয়াক্ত নামাজ সহ ইসলামের মেইন মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে। আর কুফরির পর, বড় বড় অপরাধ পাপাচারগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে, সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের কষ্টের কারণ হয়। এই জন্য ভাইরা, আজীবনের জন্য সংকল্প করি, আমরা কোনো মানুষের কোনো কষ্টের কারণ হব না। আমি কলাটা খেয়ে খোসাটা রাস্তায় ফেলবো না, কারণ সেটা একজন মানুষের আছাড় খেয়ে পড়ার কারণ হতে পারে। আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না, কারণ সেখানে জমে থাকা পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে কামড়ে অসুস্থ করতে পারে, সে অসুস্থ ব্যক্তি হয়তো আইসিইউতে গিয়ে মারাও যেতে পারে, আমি হয়তো জানিও না। আমি এমনভাবে চলবো যে আমার আশপাশে কোনো মানুষ আমার দ্বারা কোনো কষ্ট যেন না পায়। আমি বিশেষ করে তরুণ বন্ধুদেরকে বলতে চাই, এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইরা আছেন, তরুণরা আছেন, তারুণ্যের এই সময়টা, এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি। আমরা গায়ের জোরে কারোর প্রতি কোনো অবিচার করব না। আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি, এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করব, আমরা কোনো মন্দ কাজে ব্যয় করব না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমাদের চেষ্টায় কোনো ত্রুটি করব না। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা যে কষ্ট করেছেন এই জন্য আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করবেন। আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না, তারপরও আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন, আমরা আশা করছি যে আপনারা যে সবর করছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।